দাঁড়ানো অবস্থায় আছে, কি গাড়ি ধাক্কা দিয়েছে? পুলিশের গাড়ি। কোন থানার গাড়ি এটা? রানীবাজার থানার গাড়ি। আচ্ছা, জীবিত কে আনছে? জীবিত তারা সাথে আছিল, সঙ্গে টিয়েটা আছিল। এখন কিরকম অবস্থা আছে? এখন তো ক্রিটিক্যাল অবস্থা, ব্যথা প্রচন্ড ব্যথা। কোন জায়গাতে আঘাত পেয়েছে? মাথাতে ব্যথা হয়েছে, হাতে পায়ে পা তো ভেঙে গেছে। পুলিশের তরফ থেকে কেউ আইসি কি দিবেন? হ্যাঁ আইসি, তারা আইসি। কোন থানার থেকে? পূর্ব থানা থেকে। কি নাম ওনার? নির্মল। বয়স কত? বাড়ি কোন জায়গায়? বাড়ি তো বর্তমানে গেটে থাকে, ভাড়া থাকে। পুলিশের গাড়ির যে গাড়িটা ধাক্কা দিয়েছে ওটার বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন আপনারা? এখন তো আমরা আগে চিকিৎসা করাবো, তারপরে থানার থেকে কী ব্যবস্থা নেয় তো আমরা দেখতেই আগে।